ফ্লাইটে ভ্রমণ করার সময় শিশুর জন্ম, এই ঘটনাগুলো এতই বিরল যে সংবাদ মাধ্যমগুলো তাদের প্রধান ফিচারে এই খবরগুলো প্রকাশ করে। 2022 সালে বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদনে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে 26 মিলিয়ন যাত্রীর মধ্যে একজনের এমন ঘটনা ঘটে। বিমান সংস্থাগুলো তাদের নীতির মাধ্যমে এই ঘটনাগুলো কমানোর চেষ্টা করে, তবুও এটি ঘটে যায় প্রাকৃতিক নিয়মে। বেশিরভাগ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী গর্ভবতী নারীদের গর্ভধারণের 36 সপ্তাহ হবার আগ পর্যন্ত তাদের বিমানে চড়তে কোনো বাধা নেই। এই বিরল ঘটনার সম্মুখীন এবার এক বাংলাদেশী নারী। সৌদি আরবের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে সন্তান জন্ম দিয়েছেন তিনি। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ভ্রমণরত বাংলাদেশি ওই নারীর বয়স 30 বছর। গত শুক্রবার সৌদি আরবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে তিনি সৌদি আরবের তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিলেন। তাকে বহনকারী উড়োজাহাজটি 36,000 ফুট উপরে থাকা অবস্থায় হঠাৎ প্রসব বেদনা হয় তার। সৌভাগ্যক্রমে ওই ফ্লাইটে 2টি ফুটবল দল ভ্রমণ করছিল এবং তাদের সাথে নিজস্ব চিকিৎসকও ছিল। তাদের নির্দেশনায় উড়োজাহাজে থাকা অন্য একজন যাত্রী নিরাপদে মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ করেন। প্রাথমিকভাবে ওই উড়োজাহাজে থাকা চিকিৎসকরা শিশুটির নাভির সঙ্গে সংযুক্ত নাড়ি না কাটার পরামর্শ দেন। অবতরণের পর যথাযথ চিকিৎসকের সহযোগিতা নিয়ে শিশুটির নাড়ি কাটা হয়। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে ওই নারীকে বহনকারী উড়োজাহাজটি কন্ট্রোল টাওয়ারে সন্তান প্রসবের বিষয়টি জানায়। পরে দ্রুত অবতরণের জন্য উড়োজাহাজটিকে বিমানবন্দরের সবচেয়ে কাছের টার্মিনাল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ মা ও সদ্যজাত সন্তানের চিকিৎসায় নারী চিকিৎসক সহ যথাযথ ব্যবস্থাও গ্রহণ করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। বিমানবন্দরে অবতরণের পর জরুরি ভিত্তিতে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদেরকে। পরে সেখান থেকে তাদেরকে কিং আবদুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়। চলতি বছরের প্রথম দিকে টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্তানের জন্ম দেন এক নারী। তার আগে গত বছরের মে মাসে আমেরিকান এয়ারলাইন্স ফ্রন্টিয়ারের একটি প্লেনে এমন ঘটনা ঘটে। তৌহিদ হাসান, কালবেলা।